হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা এই ধরনের ফটো কিভাবে এডিট করবে সেটা তোমাদের দেখাবো। গাইজ দেখুন, এই ধরনের ফটো তোমরা কিভাবে এডিট করবে সেটা আমি তোমাদের দেখাতে চলেছি। তো আফটার অ্যান্ড বিফোর আপনারা দেখতে পাচ্ছেন, আফটার বিফোর দেখতে পাচ্ছেন। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আর অল মেটেরিয়াল লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া থাকবে। তো সবার প্রথমে আমি কী করছি, আমি এই ফটোটা থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের সেটিংগুলো, যাতে বুঝতে সুবিধা হয়, আদার্স আমি নতুন করে করলাম না। তো সবার প্রথমে তোমরা কী করবে, এখানে এডিট আইকনে ক্লিক করে দেবে। দেন এডিট আইকনে ক্লিক করার পরে এমন সব ইন্টারফেস চলে আসবে। তো এবার তোমরা কী করবে, সবার প্রথমে কী করবে, এখানে কালারে চলে যাবে। কালারে চলে যাওয়ার পরে এখানে গাইজ দেখুন, টেম্পটাকে +8 করে নেবে, আপনাদের ফটো অ্যাকর্ডিং করে নেবে। তো আমি এটাকে +8 রেখে দিচ্ছি। দেন এখানে টেন্থটাকেও -4 বা একটু কমিয়ে দেখে নেবেন আপনাদের যেটা ভালো লাগে। তো আমি এটাকে -8 করে রাখাচ্ছি। দেন এখানে ভাইব্রেন্সটাকে +36 বা আপনাদের ফটো অ্যাকর্ডিং অনুযায়ী আপনারা করে নেবেন। তো আমি এটাকে 30 করে দিচ্ছি। দেন এবার কী করবেন, এখানে স্যাচুরেশনটাকে +12 করে দেবেন বা একটু বাড়িয়ে +14 করে দেবেন। দেন এবার কী করবেন, এখানে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে এখানে রেড কালারটায় চলে আসবেন। আসার পরে এটাকে +8 করে দেবেন। দেন আপনাদের লিপটা যতটা মানে রেড করতে চান ততটা হাল এভাবে বাড়িয়ে দেবেন। তো আমার আমি 8 পর্যন্ত রেখে দিচ্ছি। দেন স্যাচুরেশনটাকেও এখানে 20 করে দেবেন বা 22 করে দেবেন। দেন এখানে নেক্সট কালারে চলে আসবেন। অরেঞ্জ কালার আসার পরে এখানে হিউটাকে -1 বা -2 করে দেবেন। দেন আপনারা কী করবেন, স্যাচুরেশনটাকেও -13 করে দেবেন। দেন এখানে লুমিনেসটাকে +20 করে দেবেন বা আপনাদের একটু ফটোটা যদি একটু হাই কোয়ালিটি হয়ে যায় তো এটাকে হালকা একটু কমিয়ে রাখবেন। দেন এবার কী করবেন, অরেঞ্জ কালারটা ইয়েলো কালারটা চলে আসবেন। দেন আসার পরে এখানে হিউটাকে প্রথমে -14 করে নেবেন। দেন স্যাচুরেশনটাকে 53 করে নেবেন। দেন এখানে লুমিনেসটাকে 50 করে নেবেন, +50 করে নেবেন। দেন এখানে গ্রিন কালারে চলে আসবেন। আসার পরে হিউটাকে -100 করে নেবেন অ্যান্ড স্যাচুরেশনটাকে এখানে +100 করে দেবেন। দেন লুমিনেসটাকে এখানে 70 করে দেবেন, এখানে 70 করে দেবেন। দেন নেক্সট কালারটা চলে আসবেন। দেন হিউটাকে এভাবে আপনারা মাইনাস করে দেবেন। দেন স্যাচুরেশনটাকেও মাইনাস করে দেবেন, ফুল মাইনাস করে দেবেন। দেন নেক্সট কালারটা চলে আসবেন, এখানে স্যাচুরেশনটাকেও 95 নাহলে 100 করে দেবেন এটাকেও। দেন কী করবেন, এখানে লুমিনেসটাকেও -10 করে দেবেন। দেন নেক্সট কালারটা এগুলো আপনাদের কিছু করতে হবে না। দেন ডান আইকনে ক্লিক করে দেবেন। ডান আইকনে ক্লিক করার পরে এখানে গ্রেডিয়ানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখানে শ্যাডোটাকে এখানে প্রথমে দেখুন, ব্লেন্ডিংটাকে +70 করে দেবেন অ্যান্ড ব্ল্যান্ডসটাকে এটাকে 21 করে দেবেন। দেন এটাকে হালকা টেনে এভাবে নিচের দিকে নামিয়ে দেবেন। দেন নাস্টারটায় চলে আসবেন, একদম হাইলাইটে চলে আসবেন। হাইলাইটে আসার পরে এখানে এটাকে দেখুন, হিউটাকে 224 করে রাখবে অ্যান্ড স্যাচুরেশনটাকে 49 করে রাখবে। আর এই সেটিংগুলো পুরো দেখে রাখবে। দেন লুমিনেসটাকে +14 করে রাখবে অ্যান্ড ব্লেন্ডিংটাকে +91 আর এখানে ব্ল্যান্ডসটাকে +21। দেন এটাকে ডন করে দেবেন। ডন করে দেওয়ার পরে এবার আপনারা কী করবেন, এখানে ইফেক্টে চলে আসবেন। ইফেক্টে আসার পরে এখানে টেক্সচারটাকে প্রথমে +20 করে দেবেন। দেন তারপরেরটাকেও এখানে স্কেলারিটিতে 13 করে দেবেন। দেন এটাকেও 20 করে দেবেন। দেন বিগনেটে ক্লিক করবেন। বিগনেটে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্টটাকে -29 করে দেবেন। দেন এখানে এখন গাইজ এখানে ফেদারটাকে 57 করে দেবেন। দেন এভাবে ব্যাক করে এবার আপনারা কী করবেন, ডিটেলসে চলে আসবেন। ডিটেলসে আসার পরে এখানে অ্যামাউন্টটাকে 21 করে দেবেন, +21। এটা রেগুলেন্সটাকেও +1.00 করে দেবেন। এখানে ডিটেলসটাকেও +38 করে দেবেন। দেন ম্যাক্স স্ক্রিনটাকে আপনারা 90 করে দেবেন বা 15 করে দেবেন। 15 করার পরে এখানে নয়েসে ক্লিক করবেন, নয়েসটাকে +25 করে রাখবেন অ্যান্ড ডিটেলসটাকে 57 থেকে 58 করে রাখবেন।
দেন কন্ট্রাস্টটাকে হালকা বাড়িয়ে দেবেন, কন্ট্রাস্টটাকে হালকা বাড়িয়ে 16 করে দেবেন, দেন কালার নয়েসে চলে আসবেন। কালার নয়েসে আসার পরে কালার নয়েস রেগুলেশনটাকে হালকা বাড়িয়ে দেবেন, দেন আপনার ডিটেলসটাকে এখানে 68 করে দেবেন, অ্যান্ড স্মুথটাকে আপনারা যতটা স্মুথ করতে চান ততটা স্মুথ রাখবেন। তো আমি এটাকে 100 করে দিচ্ছি। তো গাইস দেখুন ফটোটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে। দেন এবার কী করবেন, এটাকে ব্যাক করে দেবেন, ব্যাক করে চলে আসবেন লাইটে। তো লাইটে চলে আসার পরে এখানে দেখুন এক্সপ্লোজারটাকে এখানে এক্সপ্লোরটাকে এখানে +10 করে দেবেন। দেন এখানে কন্ট্রাস্টটাকে +10 যদি আপনাদের ভালো না লাগে তো এখানে আরও বাড়িয়ে দেবেন। তো আমি +20 রেখে দিচ্ছি। দেন এখানে কন্ট্রাস্টটাকে +18 করে দেবেন। দেন হাইলাইটটাকে হালকা কমিয়ে দেবেন, এখানে 10 করে দিচ্ছি হাইলাইটটাকে। দেন শ্যাডোটাকেও মাইনাস করে দেবেন, -15 করে দেবেন শ্যাডোটাকে। দেন এখানে হোয়াইটসটাকেও +12 করে দেবেন, এটাকে ব্ল্যান্সটাকে -11 করে দেবেন। দেন এখানে ফটোটি কিন্তু রেডি হয়ে যাবে গাইস দেখুন। দেন এবার আপনারা কী করবেন, আফটার বিফোর দেখতে পাচ্ছেন ফটোটা। দেন এবার আপনারা কী করবেন, এখানে শেয়ার এখানে ক্লিক করে সেভ টু ডিভাইসে ক্লিক করবেন, নাহলে এক্সপোর্ট অ্যাসে ক্লিক করে রাইট অপশানে ক্লিক করে দেবেন, অ্যান্ড ফটোটি কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। তো গাইস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।